সকালবেলা বর বেরিয়ে যাচ্ছে কাজে, আর তোমাদের দেখাচ্ছি ওয়েদারটার কি অবস্থা। কদিন ধরে হলো বৃষ্টি, আজকে দেখো কুয়াশাতে মনে হচ্ছে টপ টপ করে জল পড়ছে, আর বৃষ্টির মতন করেই পড়ছে। তা বরকে বলছি, বর যাবে অনেক দূরে কাজে, সে লাইনের ওপারে যাবে। বললো, তুমি মাথায় টুপিটা দিচ্ছ না কেন? তোমার আলাদা টুপি আছে, সেটা তো দাও। তো বর বলে, এটাই দিয়ে নিই, এক্ষুনি গিয়ে তো সব খুলে ফেলতে হবে জামা কাপড়। আর তোমাদের আকাশের ওয়েদারটা দেখো, তোমরা বলো এরম ওয়েদারে কিছু কাজ করতে ভাল লাগে? দেখো কেরম অন্ধকার করে এসেছে বলো, এই অন্ধকারে কি কোনো কাজ করতে ভালো লাগে ঠান্ডার মধ্যে? একটু রোদ্দুর উঠলে তাহলে তো কাজে মজা আসে, তাই না? আর কাজ তো করতে হবে, যেহেতু ছেলের পরীক্ষা তোমরা জানো। এই দেখো বাসন কোসনগুলো সব নিয়ে যাই, আজকে একটু পরেই বিছনা থেকে নামলাম। কেন বলো তো, আজকে আর সেই 5:30টায় নামিনি, আজকে অনেকক্ষণ নেমেছি, তাহলেও বর যাওয়ার পর কাজে হাত দিলাম। আমার ছেলের একটা অভ্যাস আছে তোমরা জানো, যে ঘুমিয়ে পড়া সব থেকে খারাপ অভ্যাস। ওর পাশে যদি কেউ না থাকে ঘুমাবে না, মানে ঘুমিয়ে পড়বে, জেগে থাকতে পারে না। ওর বাবা ছিল, তাই জন্য সেদিনকার ওর আমি হয়তো সকালে উঠে সব শুরু করে দিয়েছি, আর আমার বর বাড়িতে ছিল বলে সেই কারণে ওর পাশে ছিল আর ওকে জেগে জাগিয়ে রেখেছিল। আর আমি তো বাইরে কাজ করব, তাহলে তো জেগে থাকবে না। ওকে যতই বলো, সকাল 9টায়ও যদি বলো না, তবুও যদি কোনো সারা শব্দ না পায় দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়বে। কিন্তু যখন পরীক্ষা হয়ে যাবে না, তখন দেখবে আর ঘুম কোথায় চলে গেছে। তখন সারা দিন ধরে নয় টিভি দেখবে, নলে ঘরে বসে থাকবে, খুটুর খুটুর করবে এটা ওটা নিয়ে। তবে একটা জিনিস কি ভালো বলো তো, বাইরে মানে কি বলো তো, বাইরের নেশাটা ওর নেই, বাইরের নেশাটা একদমই কম। যে মাঠে ঘাটে গিয়ে খেলবে, বাইরের ঝুট ঝামেলা ঘরে, ওইসব আমাদের বাড়িতে না কোনো কিছুই নেই। আমার বরের দিক তরফ থেকেও নেই, ছেলের তরফ থেকেও নেই। বলে না যে যেমন দেখবে তেমন শিখবে, এটা কিন্তু একদম সত্যি কথা। আমার ছেলের মানে এই খাওয়া দাওয়া বলো যাই বলো কোনো বায়না নেই। ও মানে কিন্তু ও সব জিনিসের সাথে মানিয়ে নিতে শিখিয়েছি ছোটো থেকে, আর ও কিন্তু মানিয়ে নিতে জানে, যেখানে যেমন সেখানে তেমন ভাবে থাকে। এই একটা কিন্তু গুণ ছোট থেকে যদি বাচ্চাদের মধ্যে থাকে না, তাহলে কিন্তু মা বাবার কিন্তু কোথাও গিয়ে কিন্তু কোনো কষ্ট হয় না। অনেক বাচ্চা আছে কোথাও গেলে অ্যাডজাস্ট করতে পারে না, এটা খাবো না, ওটা খাবো না, ওই খাই না, বাবা মার তখন কিন্তু নাজেহাল অবস্থা হয়। সেই সব কিন্তু আমি কোনোদিনই কিন্তু দেখিনি। আমার ছেলেকে যখন যেমন দেবে, আলু সেদ্ধ ভাত আলু সেদ্ধ ভাত, বাসি ভাত বাসি ভাত, বাসি তরকারি বাসি তরকারি, সব কিছুই খেতে পারে। তবে আমাদের আমরা 5 ভাই বোন, 5 ভাই বোনের সন্তানরাই কিন্তু যাদের তাদের তাদের প্রত্যেকের, আমার মানে বোনের মেয়ে বলো, ভাইয়ের ছেলে বলো, বোনের মেয়ের ছেলে বলো, এই বোনের দুই বোন মানে দিদি বোনের মেয়ে বলো, মানে সবার মানে আমাদের বলছি সব বাচ্চাগুলোই কিন্তু এই রকমই। ওরা কিন্তু যেখানেই যাবে সেখানে কিন্তু আমরা সেইভাবেই শিখিয়েছি, বড় হওয়া শিখিয়েছি, অ্যাডজাস্ট করতে জানে, কষ্টের সময় কষ্ট, ভালোর সময় ভালো, সুখের সময় সুখ, দুঃখের সময় দুঃখ, সব কিছু কিন্তু ওরা মানিয়ে নিতে জানে। এগুলো কিন্তু আজকালকার দিনে বাচ্চাদের মধ্যে দেখাই যায় না। আমার চাই তো চাই, আমাকে দিতে হবে তো হবে এরম। তা দেখো করতে করতে কাজগুলো সেরে নিচ্ছি, আর সামনাসামনি কথা বলা এই কারণে তোমাদের সাথে হয় না। আমি যদি সামনাসামনি কোনো কথা বলি, যতই জোর ভলিউমে বলি, আমার থেকেও ভলিউম বেশি লোক অতিরিক্ত, যখনই আমি ভিডিও করব ক্যামেরা খুলব তখনই ওরা অতিরিক্ত পরিমাণে আওয়াজ করবে। সেই জন্য বললাম, দাদা থাকবে, বন্ধুরা তো আমার পুরো ব্যাপারটাই জানে, সেই কারণে থাক, আমি পর থেকে ভয়েস দেবো। এই দেখো দেখতে পাচ্ছ, আমি চান ফান করে এসে পুজো দিতে চলে গেছি। পুজো দিতে গিয়ে হঠাৎ মনে পড়েছে, কালকে যে আমার ছেলের যে বন্ধুটা যে মানে বাবা মারা গেছে, সেইখানে গিয়ে আমার ছেলে আর ঘরে হাত পাও ধুইনি, মানে আমার হাত পা মানে কি হাত পা ধুয়েছে কিন্তু জামা কাপড় ছাড়েনি, আর কি বলবো, গঙ্গা জলও ছেটাইনি, কিচ্ছু না। তো এখন মনে পড়েছে, দেখো তার জন্যে কী খাটনির খাটনি বলো, এখন ভাত বসাবো, আমি গজগজ করেই যাচ্ছি আর এগুলো খুলেই যাচ্ছি। মেজাজটা সত্যি কথা বলতে ভীষণ পরিমাণে গরম, কে মানে না মানে আমি জানি না, তবে কিন্তু আমরা যারা মানে যাদের এক ঘরে দুয়ারে ঠাকুর, তারা কিন্তু এই জিনিসগুলো অধিকাংশ লোকই কিন্তু মানে। আজকালকার বাচ্চা কাচ্চা মানে না, কিন্তু আমরা কিন্তু মানি এই মানে কি বলো আতুর বাড়ি অছুচ বাড়ি, এগুলো কিন্তু মানে কোনো কুসংস্কারের ব্যাপার না, কি বলো তো। এটা হচ্ছে ঠাকুর ফাকুর অ্যাকচুয়াল, জানো তো বিজ্ঞান সমস্ত বলতে গেলে কি বলো, যে কোনো মানুষ যখন মারা যায় তখন তার মধ্যে কি রোগ ছিল না ছিল কেউ জানে না, সেই কারণেই মানুষ চান ফান করে ঢোকে যাতে নিজেদের মধ্যে নাজিনি রোগটা ছড়ায়। কিন্তু বাবা মা ঠাকুমা দাদু বলো সবার কাছ থেকে শুনে আসা, যে কোনো অছুচ বাড়ি কোনো মরা বাড়ি থেকে আসলে চান করতে হয়, সেইটাই আমরা শুনে আসছি। তো এখন যতই বিজ্ঞান সমস্ত হোক, আমরা কিন্তু ওইটাই মানি, ওইটা কিন্তু আর মেনে উঠতে পারি না।
সবকিছু কেচে ধুয়ে দিয়েছি, এবার যাব হচ্ছে চান করতে। চান করে এসে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এই দেখতে পাচ্ছ, গরম গরম একদম ধোয়া ওটা ভাত, তার সাথে ঘি, আলু সেদ্ধ সব দিয়ে, আর কাঁচা লঙ্কা দেবো। কাঁচা লঙ্কা দিয়ে আজকে কিন্তু এই খাবারটা ছেলেকে খাইয়ে দেবো। ভেবেছিলাম সকালবেলা কিছু তরকারি করে ছেলেকে দেবো, কিন্তু দুঃখের বিষয় আজকে নিরামিষ আর তরকারি একদমই করা হয়ে উঠলো না। কেন, ওইদিকে কাজ করতে গেলাম, প্রথম দিন তো অনেক তাড়াতাড়ি যেতে হয়েছিল, আজকে তো অনেক তাড়াতাড়ি যেতে হয়নি। আজকে আমরা বাড়ি থেকে 9টা নাগাদ বেরোলেই হবে, 9:30টার মধ্যে ওই মানে ওখানে পৌঁছালে হবে, বাড়ি থেকে তো অনেক কাছে সেই কারণে। আর একদম ধোয়া উঠা গরম গরম ভাত আমি না হাতে নিতে পাচ্ছি না, প্রচুর গরম আছে। তা ভাবলাম হাতা দিয়েই একটু চলো মেখে নিই। হাতা দিয়ে মাখলে কী হবে, লঙ্কাটা একটু ডলে নিই, ডলে হাতা দিয়ে মাখবো। হাতা দিয়ে মাখলে লঙ্কাটা মেখে নিয়ে হাতা দিয়ে দেখো মেখে নিচ্ছি, কেন বলো তো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আর ফু দেবো মানে একটু হাওয়া করবো। খাইয়ে দাইয়ে রেডি করে আমি নিজে রেডি হয়ে গিয়ে, ছেলে এখন ঠাকুর নমস্কার করছে, একটু দই চিনি মুখে দিয়ে পাঠাবো। এটা আমি আগেও তোমাদের বলেছি কোনো দিন করি না, কিন্তু এখন এই সবাই বলাতে, দেখো বড়দের কথা বলে না শুনতে হয়, আমরা এত বড় হয়ে যাইনি যে বড়দের কথা শুনবো না বা শুনতে চাইবো না, সেই ব্যাপারটা নেই, বড়দের কথাও শুনতে হয়। সেই জন্য ওই বড়রা অনেকে বললো যে ওটা শুভ জিনিস হয়, তার জন্য ওই জিনিসটা করবো। আর ছেলে ঠাকুর নমস্কার করছে। বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমার পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ছেলে ওই যে আমার সাথে সাথে আসছে, আজকে তো বর নেই, আজকে হচ্ছে আমি আর ছেলে যাচ্ছি, ছেলের পরীক্ষা, আজকে একটু দেরি করেই যাচ্ছি, আজকে 9টায় বেরোচ্ছি, 9:30টার মধ্যে পৌঁছালেই হবে। আর ও প্রথম দিন ফার্স্ট ছিল, আর আজকে সব কিছু ধুলাম কাচলাম, সকালে প্রচুর কাজ বেড়ে গেল। কালকে আমার ছেলে যে ওই ওর মানে বন্ধুটা যে মারা গেছে, সেখানে কি বলে আমাদের মতো ঘরে এখনও আমরা ওইসব তো মানি, ছুঁয়ে চলে এসেছিলো। আর আমারও ঠিক মাথায় ছিল না যে ওকে জামাকাপড় খুলিয়ে হাত পা ধুয়ে গঙ্গাজল ছিটা দিয়ে ঘরে ঢোকাবো, বুঝেছো তো, যার জন্যে কী হয়েছে বলো তো, ও এসে সব ছুঁয়ে ছানে নাড়াঘাটা করেছে। আজকে ওই কারণে আমার সব কিছু হঠাৎ ঠাকুর পুজো দিতে গিয়ে মনে পড়লো, ওদের কথাটাই হচ্ছিল সেই সময়, তখনই মনে পড়লো, ব্যাস আর মাথা খারাপ হয়ে গেছে। ঠাকুর ফাকুর সব এক ঘরের মধ্যে আমাদের, জানো সব এসে যেগুলো যেগুলো ও কালকের থেকে ধরা ধরেছে সেগুলো সব আমাকে ধোয়া কাচা করতে হলো, আমাকে নিজেকে দুবার চান করতে হলো। বলো কেমন মেজাজটা গরম হয়ে যায়, কি করব, কিছু করার তো নেই, তো চলো যাই পরীক্ষা দিই। তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, চলো যাই, রাস্তায় এসে গেছি, চলো। আচ্ছা ঠিক আছে, এইখানে রেখে যাও, ওখানে কেউ নিয়ে গেলে বুঝো, এইখানে রেখে, এই এইখানে রাখো, নালে তাহলে আমাদের চোখের সামনে থাকবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3 ঘন্টা পরীক্ষা না, হ্যাঁ একটা ছুটি হবে, 10টা আমরা একটাই চলে যাবো। কালকে যে বাচ্চাগুলো মানে অন্য জায়গায় ধরা পড়েছে, তার জন্য আজকে কিন্তু ভীষণ কড়াকড়ি। আমাদের অনেক দূরে একটা বাড়িতে বসতে দিয়েছে, সেই বাড়ির কাকিমাটা ভীষণ পরিমাণে খুব ভালো, আর দেখো পুলিশ কেমন টহল দিচ্ছে, এত দূরে দাঁড় করে রেখে দিয়েছে। কালকে তো এখানেই ছিলাম, বাবা এখানে আবার ঝামেলা হচ্ছে, চলো চলো চলো। টাইম হয়ে গেছে ছুটি, সেজন্য একে একে সব গার্জিয়ান দেখো এবার সামনের দিকে এগিয়ে চলছে। পরীক্ষা দিয়ে ছেলে চলে এসেছে, আর সব জামা কাপড় এই দেখো আনা হচ্ছে বাইরে থেকে। আর ছেলে কি বলবো, আজকে পরীক্ষাটা মোটামুটি গেছে, সকালবেলা তো মানে দেখো টিপটাই অল্প তাই চলে গেছে। আর এসে রান্না বসেছি, ভাত বসেছি, এদিকে আলু বসিয়ে দিয়েছি সেদ্ধতে, আর এখানে নিয়ে নিয়েছি ফুলকপি আর বেগুন কেটে নিয়েছি, বড়া করবো। আর যে বেগুনটা কেটেছি তারই অর্ধেকটা ভাজ, মানে শনিবার তো পোড়া করবো, ভুলে যাচ্ছি জানো, মাথাটা কাজ করছে না। এখানে ভাতে দিয়ে দিয়েছি শিম, শিম ভাতে দিয়ে দিয়েছি, আজকে হচ্ছে এই রান্না করব। আর এই দেখো ছেলে সব সবজি ঝুড়ি ফুড়ি বার করে দিয়েছে, যে রয়েছে এখনো তোলা হয়নি, এগুলো তুলবো। কালকে কি রান্না করবো সেটা ভাবছি, পশুকে মানে কি হবে কি করব বুঝতেই পারি না, জানো তো মাথাটা আমার কাজ করে না। তার মধ্যে আজকে এতটা পুলিশ আর এত চেকিং পড়েছে, যে সেই মালদায় দুটো ছেলে ধরা পড়েছে না মাধ্যমিকে কি করতে গিয়ে ওই ছবি টবি ছেড়ে সোশ্যাল মিডিয়ায়, সেই জন্যে যে কি চাপ আজকে পরীক্ষায় গেছে, যে কি আমার ছেলে যেখানে সিট পড়েছে একদম জানলার কাছে, সেই জানলার কাছে সিট পড়ে সব গাড়ি এসে, পুলিশের গাড়ি, স্কুলের গাড়ি, যারা ওই চেক করছে সেই সব গাড়ি সব এসে ওই জানলার কাছে দাঁড়াচ্ছে, মানে একদম ওর জানলার লেগে, একদম জানলার সাথে লাস্ট সিটটাই ওর আছে। আর আমার ছেলের তো স্বভাব আছে যেন কেউ কোনো কথা বললে ওর আর মানে সেদিকেই কান চলে যায়,
দুটো মেয়ে আমাকে বলছে, মা দুটো মেয়ে জোরে জোরে কথা বলতে বলতে আসছিল, পুলিশ ওখানে বকা দিয়েছে। তাহলে এগুলো যদি খেয়াল করেছে তাহলে পরীক্ষাটা কি দিয়েছে? আজকে আমি তো একটা পুলিশ অফিসারকে বললাম যে দাদা ভাই সব গাড়ি এসে জানলার কাছে দাঁড়াচ্ছে, এতে তো বাচ্চাদের ডিস্টার্ব হচ্ছে বলো। বলছে আমাদের বলে কি হবে, তাই বললো। কুকারে আবার সিটি পড়তে লেগেছে, মানে আলুটা সেদ্ধ দিলাম রায়, এখন আলুর চোখা বানানো হবে, আর হচ্ছে রাতে বেলা আলুর তরকারি করবো। তো একবারে সিটি মেরে নিলাম, মানে কি বলছি, একবারে আমি ওখানে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, বসেছিলাম। তারপরে ওই বাড়ির বউটা ভালো ছিল, আমাদের সবাইকে বসতে দিয়েছিল, বললো বাথরুম ফাথরুমের ব্যাপার হলেও তোমরা যেতে পারো, অসুবিধা নেই। কিন্তু উনি খুব ভালো ছিল, খুব ভালো, মানে ওই জায়গাটা সব বাড়ি কটা মানুষগুলো খুব ভালো। কিন্তু দুঃখের বিষয় হলো যে আজকে পরীক্ষাটা আমার ছেলে কেমন দিয়েছে, এত প্যারাগ্রাফ পড়েছে, করমণ্ডল অনেক দিন আগে পড়েছিল, করমণ্ডলটা কিভাবে, যদিও তুলে দিয়েছে কিছু কিছু, ভগবান জানে আর উপরওয়ালা জানে। এত টেনশন নিয়ে আর পাচ্ছি না, আর মানে হচ্ছে না, আজকে দিনটাই খারাপ, মুডও খারাপ হয়ে গেছে। তো আগের বাইরে সব জামাকাপড় অর্ধেক ভেজা, এদিক ওদিক করা আছে, সেগুলো চলো সব গুছাগাছি করি। এখনও আজকের কার ভিডিও এখনও ছাড়া হয়নি, আর ভাতও ফুটে গেল, দেখো চাল ভিজিয়ে গেছিলাম, বুঝেছ? ঢাকনাটা খুলে দিলাম, আর আমি এরকম ধরতে পারি না, আমার ভীষণ হাত পুড়ে যায়। চলো আজকের ভিডিওতে ভয়েস ফয়েসগুলো দিয়ে নিই, দিয়ে নিয়ে আবার কী করছি তোমাদের কাছে আবার আসছি। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। স্কুল থেকে এসেই আগে সব কাটাকাটি করে নিয়েছি, নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, নাহলে তো দেরি হয়ে যাবে খেতে। তবে এবারে চালটা এসেছে কেমন জানি একটু মোটা মোটা, বেশ রেশনের চালের মতো এইরকম। আর এ দেখো সব কিছু বিছানাতে ওলট পালট ছিল, সেই জন্য সব কিছু পেতে পুঁতে নিচ্ছি, নাহলে তো দেখতে ভালো লাগে না। আমাদের তো যেন দরজার সামনেই বিছানাটা, সেই জন্য খারাপভাবে থাকলে দেখতে ভালো লাগবে না। আর এগুলো হচ্ছে কি বলে এক্সট্রা খাটনি, কষ্ট আর কিছুই না। ছেলেকে বলছি তোর জন্য আমার কতটা, বলছে তোমরা বাড়ি ছিলে আমাকে বলোনি কেন? তা আমিও সত্যি কথা বলতে বুঝতে পারিনি, সেই জন্য বলিনি, মানে মনেই ছিল না আমার এই ব্যাপারটা, জানো তো। আর একটা জিনিস কি বলো, বলে না যে করেনে করা কই ভাড়া কই, সেরকম অবস্থা। কালকেরে কোথায় মালদাতে সেই দুটো বাচ্চা টুকলি করে বা কিছু যাই হোক করেছে, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল ভাইরাল হওয়ার জন্যে। আর সব কিছু তোমাদের দেখাচ্ছি, বেগুন পোড়াতে দিয়েছি, ভাত হয়ে গেছে, সব কেটে কুটে নিয়েছি, বড়া ভাজবো, আর বড়া ভাজা বসিয়েও দিয়েছি, ছেলেকে খেতে দেবো। বললাম বাবা বেগুনটা আমি ছাড়িয়ে দিচ্ছি, তুই মাখ, আর আলুটা তোর আলুটা তুই মাখ, পরে আমরা যখন খাবো আমাদের আলুটা মাখবো। আর বড় সেই ছোঁয়াছানির জ্যাকেট পরে গেছে বলে দেখো আজকাল ঘরে ঢোকেনি, বাইরেই বসে রয়েছে, বললে একবারে চান করে ঘরে ঢুকবো। ছেলে খেতেও শুরু করে দিয়েছে, কেমন করে খাচ্ছে। আর আমি এই ফ্যান জলটা সব ডেনে ফেলে দিই, দিয়ে রান্নার জায়গাটা পরিষ্কার করি। বর ব্যাগে যা ছিল সব ছোঁয়া সবই ধুয়ে নিতে গেছে, আর এই ফোন টোন এগুলো রেখে গেছে, এগুলো গঙ্গা জল দেবো। আর ওই যে বলছিলাম ওই বাচ্চা দুটো করেছে অন্যায়, তার জন্য দেখো সব বাচ্চার শাস্তি। বারে বারে মানে পুলিশেরও কী বলবো টহল তো হচ্ছিলো, কিন্তু আজকে একটু বেশি, অনেক পুলিশ, অনেক মানুষ, মানে অনেক বারবার বারবার করে আসছে দেখতে। বাচ্চাদেরও তো একটা ভয়ের ব্যাপার আছে না। আর বর দেখো সব কিছু ধুয়ে দিচ্ছে। তারপর আমি আর বর এখানে খেতে বসে গেছি, আমি আজকে একটু শোবো, অনেক দিন হয়ে গেল ঠিক করে ঘুমাতে পারছি না, জানো তো। আর একটা কথা, আজকে আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, এক বছর হয়েছে, কিন্তু পেমেন্ট কোথায় বন্ধুরা? পেমেন্ট কিন্তু নেই, পেমেন্ট এখনও অবধি পাইনি। এক বছরে লোকে কয়েকবার পেমেন্ট পেয়ে গেছে, কিন্তু আমি এখনও একবারও পাইনি। আরও কত বছর কেটে যাবে পেমেন্ট পেতে আমি নিজেও জানি না। তবে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই তোমাদের জানালাম। আজকে খুশিরও দিন, আবার একটু দুঃখেরও দিন, তাই না? ওইখানে কিন্তু ওই কথায় কিন্তু তুমি কান দেবে না, তোমার কিন্তু স্বভাব খারাপ বাবা। আজকে দুটো মেয়ে জোরে জোরে কথা বলতে বলতে গেছে, পুলিশটা বলেছে হই করে বকা দিয়েছে, সেটাও কিন্তু ও শুনেছে। কান তো লোকে যাবেই, যা অত তুমি কান ধ্যান না দাও। আমাদের পাশে বসে বসে হিন্দুস্তানে জোরে জোরে চিল্লে চিল্লে গল্প করছে, কেউ আমাদের কান কিন্তু যায়নি। জানলে করে হিন্দুস্তানে কথা বলছে, আমাদের সতেই তো বসে আছে, আমাদের সিঁড়ির উপরে ও সিঁড়ির নিচে। তুমি কানটা বাইরের দিকে রাখো, কে কি করছে, বহুত বদমাশ হয়েছে। ছেলেকে পড়তে বসিয়ে রেখে দিয়ে আমরা দুজনে যাব ডাক্তারখানায় বরকে ডাক্তার দেখানোর জন্য। হচ্ছে ছেলে পড়তে বসেছে, ছেলে তো যে সব কিছু কাছাকাছি করে দিয়েছি ওই জন্য। শোনো তুমি কি পড়ে যাবে, অবিনাশের জ্যাকেটটা পরো। জ্যাকেট পরবে না, শীত করছে না? কেন ওর জ্যাকেটটা বলে গেছে, খালি পরে গেল তো। দাঁড়া বলে নি একটু কথা। আর হচ্ছে ছেলের জ্যাকেট, ছেলে আমার চাদরটা গায়ে দিয়েছে, আমি অন্য চাদর নিয়ে আমি যাচ্ছি বরের সাথে।
দুদিন ধরে বরের ওষুধ নেই, ছেলের পরীক্ষার জন্য ওষুধ আনতে যেতে পারছি না, কালকের ছেলের পরীক্ষা নেই, তাই জন্য এখন বরকে নিয়ে যাচ্ছি ডাক্তারখানা ডাক্তার দেখাতে, ডাক্তার দেখিয়ে আসবো। এ হচ্ছে আমাদের জীবন, বুঝেছ? তা যাচ্ছি। এ হচ্ছে মানে কি বলতো, যে একটার পর একটা আমাদের মতন মানুষের লেগেই থাকে। ছেলের পরীক্ষা থামলো তো বরের ওষুধ, দুদিন ধরে বুধবার থেকে ওষুধ করতে পারছে না, না বুধবার করেছে, বৃহস্পতিবার তো ওষুধ দোকান বন্ধ থাকে, আর হ্যাঁ শুক্রবার ওষুধ ছিল না, আর যেতে পারিনি, বৃহস্পতিবারও যেতে পারিনি, শুক্রবার যেতে পারিনি, আজ শনিবার আজকে যাচ্ছি, আজকে নিয়ে আসলে আজকে ওষুধটা করতে পারবে। তবে সকালে উঠে ওষুধ খাওয়ার ওষুধটা ছিল ওটা খেয়েছে, যেটা পেটের যেটা হয়েছে সেই ওষুধটা নেই, আমার হাত ব্যথা করছে, এই হাতে ধরেছি ফোনটা, সেই ওষুধটা নেই, সেই ওষুধটা কালকে একবার বড় একা গেছিল তো ওখানে হয়নি ডাক্তার, তো আমি আজকে যাচ্ছি সব জিজ্ঞাসা করবো কদ্দূর কী হলো। আমার বড় বলছিল যেতে হবে না হাত ঠান্ডার মধ্যে, আমি না যাবো, আমার কেমন লাগে, ছেলে কোনো তুই পর বাবা, তৎক্ষণ আমি ঘুরে আসি। তো ওখানে কালকর মাসি ক্যাডবেরি দিয়ে গেছিলো, তো একটা ক্যাডবেরি খেয়েছিল, আর একটা ক্যাডবেরি রয়েছে, শীতকাল তো এখনও শক্ত রয়েছে ইটের মতো, কিন্তু গরমকাল হলে থাকতো না, এটাও এখন খাক। তারপর শনপাপড়ি আছে, কলা আছে, কটা দুপুরের বেগুনি আছে, মানে চালের বড়া আছে, যদি খায় তো খাবে, ওর বাবা খেয়ে নিল। তো চলো আমি আর বর দুজন মিলে ওষুধটাকে নিয়ে আসি, তারপরে আবার আসছি। আর আজকে তো পরীক্ষা, উড়ে বাবা রে বাবা কী যে হয়েছে ভগবান ছাড়া কেউ জানে না, কোথাকার বাচ্চা করেছে কি, মানে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে ভাইরাল হওয়ার জন্য, আর তার ভুক্তান মানে পশ্চিমবঙ্গের সব বাচ্চাকে করতে হয়েছে। ফোনটায় সার্চ করেছে, ও পরীক্ষার মাঝখানে নাকি ওই প্রশ্নপত্রের সার্চ মেরেছে, যে উত্তরটা সার্চ মেরেছে, সঙ্গে সঙ্গেই ধরা পড়ে গেছে। এবছর তো অনেক অন্যরকম না, কিউআর কোড দেওয়া আছে, তারপর প্রত্যেকটা প্রত্যেক প্রশ্নের পাশে কিউআর কোড দেওয়া আছে, তারপরে প্রত্যেকটা প্রশ্নপত্রে একটা ডিজিটাল নাম্বার আছে খাতাতে, তারপরে অ্যাডমিটেড নাম্বার যেটা থাকে সেরকমই একটা কোশ্চেনের উপর একটা নাম্বার আছে, সেটাও লিখতে হবে। এত কিছু বলেও দিয়েছে যে এইগুলো এইগুলো আছে, তারপরে এইগুলো কেন করেছে বুঝি না, বাচ্চাটা তো ভবিষ্যৎ নষ্ট, তার সাথে আমাদের মতো যাদের বাচ্চা তাদের প্রচুর টেনশন। দশ মিনিট পরপর এসে চেক হচ্ছে, দশ মিনিট পরপরই ও মানে বারবারই অন্য অন্য পুলিশ আসছে গাড়ি করে, সেটা ঢুকছে তারা, ওরা তো বাচ্চারা দেখে তো আতঙ্কিত হবে না, যারা এগুলো করে তাদের পক্ষে ঠিক আছে, কিন্তু যারা করে না তাদের জন্য তো খুবই বিপদ, এবার একজনের জন্য দশজনের কষ্ট, এই হচ্ছে ব্যাপার। তো কিছু করার নেই, যেটা নিয়ম সেটা পালন করতেই হবে। তো চলো অনেক বকবক হলো, এবার চলে যাই ডাক্তারখানা ঘুরে আসি। চলে এসেছি ডাক্তারখানায়, বুঝেছো, আর এখানে এসে দেখছি অল্প ভিড় আছে, তাড়াতাড়ি আজকে হয়ে যাবে। আর বাড়িতে কথা বলতে বলতে বুঝতেই পারছিলে যে কি পরিমাণের আওয়াজ, আমি যে সত্যি বলি না মিথ্যা বলি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ভীষণ পরিমাণে পাচ্ছে ঘুম, দুপুরের ঘুমটাও ভালো করে হয়নি। আর ওই যে বললাম তোমাদের, এ দেখো একে একে সব যাচ্ছে ডাক্তারের ঘরে ঢুকবে। আর যে কথাটা বললাম যে অন্য জায়গার বাচ্চা করেছে আর আমাদের বাচ্চার যত শাস্তি, একজন করেছে আর আর একজনের শাস্তি, তাই না বলো? নিয়ে নিয়ে এই যে শেক করার আর অমনি ওষুধ, তো চলো অন্ধকার, কিছুই দেখা যাবে না, এখানে ঘুরলেও লাইট পড়বে না, ওই সবাই নিয়ে ওষুধ ডাক্তার দেখিয়ে, তবে ফাঁকা ছিল ডাক্তার দেখানো তাড়াতাড়ি হলো, পরীক্ষা চলছে না অনেক বাচ্চা সেই কারণে। আর এই যে বর রেডি হয়ে গেছে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে, তো চলো বাড়ির দিকে যাই, তারপর আবার ফিরে আসছি। আমি গেছিলাম একটু পাশের বাড়ির মন্দিরে ঠাকুরকে বলতে, ঠাকুর ছেলে যেন পরীক্ষাগুলো খুব ভালো হয়। তবে একটা চিন্তার বিষয়, সবাই বলছে যে এবছর খাতা খুব তাড়াতাড়ি দেখতে হবে, কিন্তু খাতা তাড়াতাড়ি দেখলে জানো তো যে অনেক বাচ্চা আছে পিছন থেকে উপরে উঠে আসে মাধ্যমিকের রেজাল্টে, কিন্তু খাতা যদি খুব তাড়াতাড়ি দেখে দিদিমণির স্যাররা কি সেইভাবে মনোযোগ দিয়ে খাতা দেখবে বলো? দেখবে না তো। তা কালকে সকালে ঝুড়ি বাজারটা সকালেই লাগবে, সেই জন্য বর এগুলো বার করে ঢেলে নিচ্ছে। বন্ধুরা গেছিলাম পাশের বাড়ির মন্দিরে একটু পুজো দিতে, তরকারি বানিয়ে রেখে দিয়ে, তারপর এসে রুটি করলাম, কলা রুটি আলুর তরকারি খাওয়া হলো, আর আমি তো ভাত খেলাম দুপুরে, একটু বেগুন পোড়া একটু আলু সেদ্ধ একটু আলুর তরকারি সব মিলিয়ে মিশিয়ে। আর বর ভরছে বালাপোষের রোয়ার, কেন সকালে তো সব কেচেছিলাম, বুঝতেই পারছো যে কেন কেচেছিলাম, বললাম যেহেতু সব কিছুই মানুষের উপর নির্ভর করে, মানুষ যেটা মানে আমরা এরকম মেনে এসেছি, এক ঘরে দুয়ারে ঠাকুর আতুর বাড়ি মরা বাড়ি অছুচ বাড়ি পালন করে এসেছি, তাই করি করেছি। আর আজকে মাথায় তেল দেওয়ার কথা ছিল কিন্তু তেল দেওয়া হয়নি, তাই না বলো? আর ছেলেই দেখো চাদর ফাদর খুলে দিয়ে জ্যাকেট খুলে দিয়ে বালাপোষের মধ্যে ঢুকে শুয়ে পড়েছিল, তোর বাবা বললো যে দিই দাঁড়া দে আমাকে, আমি বালাপোষের রোয়ারটা ভরে দিই, সেই জন্য ভরতে নিল। ওই যে দেখো ঠান্ডায় বসে আছে, তবুও সোয়েটার জ্যাকেট চাদর এই চাদরটা দিলাম, বললাম যে তুই একটু ঢাকা দিয়ে বস, বলছে না একবারে শুয়ে পড়বো, মানে শুয়েছিল তো বালাপোষ থেকে বেরিয়েছে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আর ছেলের এখন তো পরীক্ষা, বুঝতেই পারছো ভিডিও দিতে একটু লেট হয়ে যাচ্ছে,
তো তোমরা কষ্ট করে একটু দেখে নিও, শর্ট ভিডিও যেরকম পাচ্ছি সেরকম আপলোড দিচ্ছি। ছেলের পরীক্ষা হয়ে গেলে আবার আগের মতো শুরু হয়ে যাবে। পরীক্ষা মানে ভীষণ টেনশনের ব্যাপার, বুঝতেই পারো, আর মাধ্যমিক বলে কথা, জীবনের এত বড় পরীক্ষা, সব থেকে প্রথম ধাপ, বড় ধাপ, সেটা পার করা মানে ভীষণ টেনশন। আর যে ধরা পড়ছে বুঝতে পারছো, তারপরে তো কত কড়াকড়ি হচ্ছে, সেই একটা ব্যাপার। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পরিবারকে সবাই ভালোবেসো। সবার কাছে বিদায় জানাচ্ছি আজকের মতো, আবার পরের দিন চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাই পাশে থেকে সাপোর্ট করো, সবাইকে টাটা।